আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাবিনা ইয়াসমিন প্রশ্ন করেছেন যে কোনো ব্যক্তি যদি মৃত ব্যক্তিকে হাসি খুশি ও ভালো কাপড় পরিহিত অবস্থায় স্বপ্নে দেখে তাহলে কি এটি তার ভালো থাকার লক্ষণ তো বিষয়টির উত্তর মূল উত্তর দেওয়ার পূর্বে আমি কিছু আনুষঙ্গিক কথা বলবো সেটি হচ্ছে স্বপ্নগুলো সাধারণত যে ব্যক্তি স্বপ্ন দেখছেন তার সততা তার নিষ্ঠা আন্তরিকতা ইসলামী আদর্শ ইসলামী বিধিবিধান পালনের উপর ভিত্তি করে হয়ে থাকে যিনি স্বপ্ন দেখেছেন উনি যদি সৎ হয়ে থাকেন উনি যদি ইসলামী বিধিবিধানগুলোকে পূর্ণভাবে অনুসরণ করে থাকেন তো সেক্ষেত্রে তার বেশিরভাগ স্বপ্নই স্বাভাবিক বাস্তবধর্মী হবে এখন বিষয়টি হচ্ছে যে প্রশ্নের উত্তর হলো যে মৃত্যু ব্যক্তি সম্পর্কে যেটা স্বপ্নে মানুষ দেখে তো এই স্বপ্নগুলো আসলে বাস্তবই হয়ে থাকে যে অবস্থায় তিনি তাকে দেখবেন সে অবস্থার সাথে কিছুটা মিলই থাকবে কিছুটা নয় বরং বলব বলব সম্পূর্ণ মিলই থাকবে তো এখন যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তিকে হাসি খুশি দেখে ভালো পোশাক পরিহিত অবস্থায় দেখে তাহলে বুঝতে হবে যে এটি তার ভালো থাকার লক্ষণ তিনি যে কবরে বা পরকালীন জীবনে ভালো রয়েছেন সুখে রয়েছেন জান্নাতের সুযোগ সুবিধে যে ভোগ করছেন সেটা বোঝায় অপরপক্ষে যদি তাকে জীর্ণ শীর্ণ অবস্থায় স্বপ্নে দেখা যায় তাকে খুব কষ্টের মধ্যে দেখা যায় তাহলে সেটাই মনে করতে হবে এই স্বপ্নের ব্যাখ্যা কিন্তু উল্টাভাবে দেয়া যাবে না তো বিষয়টি হয়তো আমার বর্ণনা থেকে আপনাদের কাছে পরিষ্কার হয়েছে যে যখন কোনো ব্যক্তি মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখে এটি স্বপ্ন যিনি দেখেছেন তিনি যদি ভালো হয়ে থাকেন তাহলে অবশ্যই এই স্বপ্নগুলোকে ইতিবাচক হিসেবেই ধরে নিতে হবে আর যেহেতু স্বপ্নের ব্যাখ্যাগুলো মূলত কোরআন এবং হাদিসের অকাট্য দলিল নয় এটি হচ্ছে স্বপ্ন স্বপ্নই এটি কিন্তু সকলের জন্য দলিল হিসেবে বিবেচনা বিবেচিত হবে না বরং এই স্বপ্নটি শুধু তার জন্যই প্রযোজ্য হবে যিনি স্বপ্ন দেখেছেন সুতরাং স্বপ্ন যিনি দেখেছেন এটা তিনিই মনে করবেন আর এই কারণে যে অন্য মৃত ব্যক্তিরাও ভালো আছেন সেটি কিন্তু বোঝাবে না যিনি স্বপ্ন দেখেছেন যার বিষয়ে স্বপ্ন দেখেছেন শুধু তার অবস্থান সম্পর্কেই এর দ্বারা বোঝা যাবে السلام عليكم ورحمة الله وبركاته